আসসালামু আলাইকুম, এটা হইছে আমাদের ওই দিনের কন্টিনিউ ভিডিও। তো আসার পথে আমরা দেখলাম যে একটা ঘোড়ার রেঞ্জ, তো এই রেঞ্জটা হইছে সবচেয়ে পুরানো আমেরিকার মধ্যে, 1658 থেকে এটা শুরু হয়েছে, এখন পর্যন্ত ইনশাল্লাহ আছে। তো আমরা যাবার পথে কিন্তু দেখছিলাম, কিন্তু তখন আমরা থামিনি, আসার পথে থামবো, কারণ আমার মেয়ে ঘোড়ার রাইডে ওঠার জন্য খুবই শখ। আমরা একবার দুইবার মনে হয় ইয়েতে গেছি, আর যখন আমরা জুতে গেছি তখন আরও ছোট ছিল, সো এখন ওর খুব শখ, তো আমরা ভাবছি যে ওকে যাওয়ার পথে তাহলে আমরা ওকে রাইডে উঠাবো। এখানে ফোনির রাইডও আছে ছোটো বাচ্চাদের জন্য, কিন্তু যখন আমরা আসছি তখন ওরা বলতেছে যে না, আপনার 3 o'clock হয়ে গেছে, 3টার পরে আর ওদের কোনো রাইডের ইয়ে নেই। সো আমরা ওদের ইনফরমেশান নিয়ে আসছি, বলছি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি যাই তোমাদেরকে কল করে যাবো, তো ওরা বলছে ওকে। সো ওরা খুব ভালো ছিল, সেই জন্য ধরো আমাদেরকে একটু ভিডিও বা পিকচার উঠাতে দিচ্ছে, বাট নর্মালি অনেকে দেয় না। তো এরপরে ওইটা শেষ করে আমরা আস্তে আস্তে চলে আসলাম, আবার ড্রাইভিংয়ের মধ্যে আসি। তো এখানে আসলে তোমার ছোটো ছোটো টাউন আছে, বড় টাউন আছে, এখানে তুমি আসলে বুঝতেই পারবে না যে এটা নিউ ইয়র্কের মধ্যে পড়ে বা ইউনো এত দূরে না, তো মনে হয় যে তুমি আরেকটা ওয়ার্ল্ডের মধ্যে আসো, হচ্ছে একদম এখানে পরিবেশ ডিফারেন্স। তো আমরা আসলে রেস্টুরেন্ট খুঁজতেছি, আমার ভাই আর আমার মেয়ে বলতেছে ওরা সি ফুড খাবে, তো সি ফুডের জন্য পুরানা বা এখানে কোনটা ভালো, আমার ছোটো ভাই আবার এগুলোর মধ্যে অনেক পণ্ডিত, তো খুঁজতে 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 আমরা আমার জামাই ড্রাইভ করতেছে আর ও খুঁজতেছে। তো এইভাবে করে আমরা ফাইনালি একটা জায়গায় আসছি। এই সি ফুডটাও নাকি 100 years old, এই রেস্টুরেন্টটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, একদম করে আশেপাশে তোমার বোট আছে, আর দেখো ওদের খাবার কেমন, একদম টোটালি ডিফারেন্স খাবার, ওরা কিন্তু তোমাকে সার্ভ করো আর চেক আউট করো এরকম প্লাস্টিকের কন্টেনারে দেয়, ওরা কিন্তু কোনো প্লেটে দেয় না, বসে খাইতে পারো, বাট অত বেশি মানুষ বসতে পারে না, একদম সিম্পল ছোট্ট একটা রেস্টুরেন্ট, আর এটা 100 years old এই রেস্টুরেন্টটা। সো আমাদের আমার মেয়ে খুবই লাবস্টার খাইতে হবে, লাবস্টার খাইতে হবে, তো আমার ভাইও লাবস্টারের স্যান্ডউইচ নিয়ে সবাই মিলে আমরা লাঞ্চ করতেছিলাম এখানে। সো আমার মেয়ে খুবই খুশি হয়েছে, কারণ ও লাবস্টার অনেক লাইক করে, দেখো কীভাবে ওরা খাইতেছে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক ছোট, একদম পানির উপরে, বাট বাইরে অনেক গরম ছিল। এরপর আমরা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে এলাম, দেখো বাইরে দুজন দুজন করে বসতে পারে, এদিকে অনেক সুন্দর সুন্দর লাইক বড় ছোট মানে মানুষের পার্সোনাল বোট, সব ধরনের বোট আছে, তুমি রেন্টও করতে পারো, তুমি নিজের ট নিয়ে যাইতে পারো, যা ইচ্ছে তা করতে পারো। পরিবেশ এত সুন্দর, মানে জাস্ট ওয়াও। সো আমরা আসলে রাইটে বোটে রাইটে উঠিনি, কারণ নিউ ইয়র্কে এবার আমার অনেক বোটে মানে ইয়েগুলোতে উঠে হয়েছে, ফেরিগুলোতে উঠে হয়েছে, তো আমি বলছি না বোটে রাইটে উঠবো না, চলো আমরা যাওয়ার সময় যদি আবার কোনো সুন্দর কোনো পার্ক পাই ওইখানে একটু যাবো, এরপরে বাসায় যাবো ইনশাল্লাহ। আজকে তো এমনি আমাদেরকে বাসায় যাইতে হবে, সো আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম, এরপরে আবার কী করবো, আবার তোমার এখানে ঘোরাফেরার পর আবার রওনা দিব। তো এখনও মানে দিনটা এত সুন্দর লাগতেছে, বিউটিফুল একটা ডে, মানে এত ভালো লাগছে মানে আমার কাছে, যে যদি মানে এই আজকের দিনে যদি এরকম সুন্দর ভিউটে না থাকতো তাহলে কিন্তু আর ভালো লাগতো না, কারণ কালকের দিনটা কিন্তু আমাদের খুব খারাপ ছিল। তো এরপরে আবার আমরা ড্রাইভ করতে 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 দেখো কী অবস্থা, আস্তে আস্তে সূর্য চলে যাইতেছে, সে পরে আমার যেমন বলতেছে নইস ওকে, আমরা তাহলে থামবো না কোনো পার্কে, তাহলে আমরা ওইদিকে যাই, দেখি কোনো বিচ ওপেন থাকলে বিকেলবেলা একটু বিচের দিকে যাবো। তারপরে এই যে রাস্তার পরিবেশ দেখতেছি, আমরা ইনশাল্লাহ মনে হয় যে জঙ্গলের ভিতরে আছি, জঙ্গল পাড়ে এখন আমরা চলে আসছি আবার তোমার লং আইল্যান্ডে। সো লং আইল্যান্ডে আসলে তুমি টুয়ে পাবা, বাট মানে ইয়ে হ্যাম্পটনে টুয়ে পাওয়া যায় না। সো এরপর আমরা চার্জ করে একটা ছোট্ট একটা বিচ পাইছি, এখন আমরা বিচ ঘুরে গেছি, এখানে যখন আসতাম তাহলে এত সুন্দর পরিবেশ, একদম মানুষজন কম, কেউ বুঝতে পারবে না এটা বিচ, তো আমরা অনেক এনজয় করলাম, মানে খুবই ভালো লাগছে, পায়খা যাওয়া হয়নি, এখানে আসছে আমাদের উৎসাহ একটু দিকে জিনিসে। তো ছোটোখাটো দুই দিনের জন্য ভেকেশন খুবই ভালো কাটছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর আমাদের নিউ নিউ ভিডিওগুলো দেখবা, প্লিজ একটু শেয়ারিং কেয়ারিং একটু কমেন্ট করবা ভালো লাগলে, আর ইনশাল্লাহ তোমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো নতুন নতুন প্লেসগুলো, তোমরা দোয়া করবা, সবাই আবারও ভালো থাকবে। এটাও খুব সুন্দর একটা বিচ ছিল, এটা লং আইল্যান্ডের মধ্যে পড়ে, এগুলো প্রাইভেট বিচ, ওদের এরিয়ার মানুষরা এসে দেখতে পারে, তারপর আর কি নিউ ইয়র্ক আসলে দেখো ওয়েদার খুব চেঞ্জ, সিটি চেঞ্জ, সব কিছু লাইফ চেঞ্জ। চলে আসলাম, আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কন্টিনিউ, আল্লাহ হাফেজ আবারও।